মার্চ মাসের শুরুতেও জমি থেকে আলু উত্তোলন হয়েছে বগুড়ায়, ফলনও হয়েছে বাম্পার। অথচ মাত্র 4 থেকে 5 মাসের মাথায় 10-12 টাকার বড় আলুর দাম ঠেকেছে 35 থেকে 36 টাকায়, আর বগুড়ার স্থানীয় লাল আলুর দাম খুচরায় ঠেকেছে 50 টাকায়। ঊর্ধ্বগতির বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় বিপাকে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত ক্রেতারা। 40-35 করে কেজি ছিল, তখন তো 5 কেজি কিনতাম, আজ আজকে কিনলাম 2.5 কেজি। মনিটরিং আর এটার কোনো কতদূর ইফেক্টিভ মনিটরিং ব্যাপারে আমি খুব একটা আশাবাদী নই। ব্যবসায়ীদের দাবি, হিমাগার থেকেই কিনতে হচ্ছে বেশি দামে। গ্রীষ্মকালে এবার আগেই শেষ হয়ে গেছে, অনেক আগেই এইরকম টাইমে স্টোর বাড়াতো, সেই স্টোরে আলু প্রায় 1-1.5 মাস আগে থেকে বাড়াচ্ছে। কিনতে গেলে বলে আলু এখানে কলেশের দাম বেশি, আলু আমরা প্যাকেট আলু কিনে দিয়েছি আপনি 44 টাকা, হলেন আলু কিনে দিয়েছি আপনি 34 টাকা গেছে। সংরক্ষণের টাইম ওই টাইমে আলুর দাম কম ছিল, কিন্তু এখন এসে আপনার স্টোর থেকে বার করার পরে আলুর দাম বেশি। এমন পরিস্থিতিতে হিমাগার মালিকদের উপর কড়া নজর রাখছে ভোক্তা অধিকার। যারা একাধারে কোল্ড স্টোরেজের মালিক এবং আলু ব্যবসায়ী, তারাই মূল্যটা বৃদ্ধির জন্য দায়ী বলে আমরা এই ধরনের অভিযোগ পাচ্ছি, অভিযান পরিচালনা করছি, এবং কোথাও যদি আইনের ব্যর্থতা ঘটে তাহলে আমরা আইনের যে সর্বোচ্চ শাস্তি রয়েছে আমরা সেটা প্রয়োগ করব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 12 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। সময় সংবাদ, বগুড়া।